আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটি জব সার্কুলার নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা আর প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন দেখে আসি আজকের সার্কুলারটা আপনারা এখানে দেখতেই পারছেন এটা বাংলাদেশ সংবাদ সংস্থা এর একটি জব সার্কুলার তো চলুন দেখে আসি সার্কুলারে কি কি বলা বলা আছে আছে এখানে বাংলাদেশ সংবাদ সংস্থায় এর নিম্নবর্ণিত পদে নবম সংবাদপত্র মঞ্জুরি বোর্ড রোয়েদাদ অনুযায়ী সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিম্নের পদের পার্শ্বে বর্ণিত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন স্কেল এবং বয়সীমা উল্লেখ করা হল পদের নাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং সিস্কো সার্টিফিকেশন সিসিএনপি থাকতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং কম্পিউটার নেটওয়ার্কিং কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন গ্রেড তিন নং গ্রেড অনুযায়ী বয়সীমা আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপত্র আগামী ছা ছাব্বিশ নভেম্বর দুই তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বরাবর পৌঁছাতে হবে তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝেছেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই ছিল আজকের ভিডিও আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ